5 subject computer theory homework 14 October 2020. Good morning student, this is our homework class. Let's start our class. Question number 1, write about spacing. Spacing shomonde likhte boleche. We can specify the space between paragraphs and give a space before and after a paragraph by using the spacing section of the paragraph dialog box. তাহলে কি করতে পারি আমরা প্যারাগ্রাফের আগে কিংবা পরে স্পেস দিতে পারি কার সাহায্যে সেটা আমরা স্পেসিং সিলেকশন থেকে প্যারাগ্রাফ ডায়ালগ বক্স থেকে সেটা দিতে পারবো প্যারাগ্রাফ ডায়ালগ বক্স হ্যাজ মেনি ফরম্যাটিং অপশনস প্যারাগ্রাফ ডায়ালগ বক্সে অনেক রকম ফরম্যাটিং অপশনস আছে রাইট নেম অফ দ্য অপশনস সেই অপশনসগুলোর নাম লিখতে বলেছে অ্যান্ড রাইট সাম লাইনস তার সম্পর্কে কিছু কিছু লাইন লিখতে বলেছে The paragraph dialog box in Word 2010 has many formatting options. তাহলে যেটা আগেই বলা আছে প্যারাগ্রাফ ডায়ালগ বক্সে অনেক রকম অপশানস আছে লাইক অ্যালাইনমেন্ট উই ক্যান মেক দ্য অ্যালাইনমেন্ট অফ আ প্যারাগ্রাফ লেফট রাইট সেন্টার অর জাস্টিফাই তাহলে আমরা কী করতে প্যারাগ্রাফে বিভিন্ন অ্যালাইনমেন্ট সেট করতে পারি সেটা কি প্যারাগ্রাফের লেফট থেকে রাইট থেকে সেন্টার থেকে কিংবা জাস্টিফাইড যে কোনো দিক থেকেই সেটা করতে পারি দেন ইন্ডেন্টেশন উই ক্যান ইন্ডেন্ট আ প্যারাগ্রাফ ইউজিং দিস অপশান আমরা প্যারাগ্রাফে ইন্ডেন্ট করতে পারি এই অপশানসের সাহায্যে দেন প্যারাগ্রাফ স্পেসিং উই ক্যান স্পেসিফাই দ্য স্পেস আমরা কী করতে পারি স্পেস দিতে পারি বিটুইন প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মাঝখানে আমরা স্পেস দিতে পারি অ্যান্ড গিভ আ স্পেস বিফোর অ্যান্ড আফটার প্যারাগ্রাফ আর তাছাড়াও আমরা প্যারাগ্রাফের আগে কিংবা পরেও স্পেস দিতে পারি লাইন স্পেসিং দেন লাইন স্পেসিং টু গিভ আ স্পেস বিটুইন লাইনস তাছাড়াও কি আমরা দুটো লাইনের মাঝখানে আমরা স্পেস দিতে পারি উই চুজ ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট ইন দ্য লাইন স্পেসিং অপশান আমরা কি কোথা থেকে চুজ করতে পারবো ড্রপ ডাউন লিস্ট থেকে ইন দ্য প্যারাগ্রাফ ডায়ালগ বক্স এটা প্যারাগ্রাফ ডায়ালগ বক্সে আছে ওকে